যে ইবনু সাকা এবং হুজুর সাইয়েদুনা গোসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা তিনজন ইচ্ছা করেছি সেই মহান গাউসের সাথে কি করব সাক্ষাৎ করব যরকনা সুবহানাল্লাহ তিনজনের তিনটা রকমের কষ্ট ছিল তিনজনের তিনটা ইচ্ছা ছিল একজন বলল কি আমি এমন প্রশ্ন করব যেন গাউস নির্বাক হয়ে যান আরেকজন বলল কি যে আমি এমন প্রশ্ন করব যেই প্রশ্নের কারণে দেখি উনি কি উত্তর দেয় আর আমার হুজুর গোসে পাক বললেন আমি কোনো প্রশ্নই করব না আমি যাব সেই গাউসের ফয়জ এবং বরকত হাসিলের জন্য যে বলি সুবহানাল্লাহ তৃতীয় জন হচ্ছে আমার হুজুর গোসে পাক সাইয়েদুল আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হুজুর গোসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিকে তাকিয়ে বললেন তুমি যে আদব দেখিয়েছো তুমি যে শিষ্টাচার দেখিয়েছো এই আদবের কারণে তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহর নৈকট্য বান্দা হিসেবে তোমাকে কবুল করে নিয়েছে যারা সুবহানাল্লাহ হুজুর গোসে পাক 470 হিজরির পহেলা রমজান হুজুর সৈয়দনা হযরত আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআনহু এই পৃথিবীতে আগমন করেছেন 11ই রবিউল সানি হুজুর গোসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআনহু এই পৃথিবী থেকে কি করেছেন পর্দা করেছেন এই মাসটা হচ্ছে আমার হুজুর গোসে পাকের মাস সবাই বলি আল্লাহ যেন আমাদেরকে আমরা এই বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের সবাই আমরাকে কি কি পীর হিসাবে মানি বড় পীর হিসাবে আমরা ওনাকে মানি এই বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়েজ বরকত আল্লাহ যেন আমাদের নসিব করে সবলে আমিন আর হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের দিক থেকে এবং বাবার দিক থেকে দুই দিক থেকে ওনার কি আওলাদ রাসূল জানা সুবহানাল্লাহ তো প্রিয় বাবার আম্মা মাস হচ্ছে আমার হুজুর গোসে পাকের মাস আমার হুজুর গোসে পাকের ফাতাই আজদামর মাস আমার হুজুর গোসে পাক হচ্ছেন কি আওলাদ রাসূল আমরা আসছি আওলাদ রাসূলের মসজিদে নামাজ পড়ার জন্য সেই জন্য কি শুকরিয়া প্রদান করবেন না আলহামদুলিল্লাহ আমার হুজুর গোসে পাক সেই সফল কাম পৃথিবীর মানুষদের মধ্যে আমার নবী পাক হচ্ছে যেরকম নবীদের মধ্যে শ্রেষ্ঠ আর আমার হুজুর গোসে পাক হচ্ছেন ওলিদের মধ্যে শ্রেষ্ঠ যে বলি সুবহানাল্লাহ প্রিয় বাবার আমার আমরা যেরকম ছাত্র জীবনে বিভিন্ন বন্ধু বান্ধব বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসায় পড়ি আমার হুজুর গোসে পাক বাগদাদের নেজামিয়া মাদ্রাসায় লেখাপড়া করতেন কোথায় বাগদাদের নিজামিয়া মাদ্রাসায় লেখাপড়া করতেন তখন সেই বাগদাদে একজন গাউস ছিলেন সবাই ওনার কাছে যেতেন ফয়েজ বরকত নিতেন এবং উনি যখন ইচ্ছা মানুষের সাথে আসতেন সামনে উপস্থিত হতেন আবার যখন ইচ্ছা সেখান থেকে উনি চলে যেতেন সেই বাগদাদের মানুষ ওনাকে গাউস নামে ডাকত শায়খ আবু সাঈদ আব্দুল্লাহ মুহাম্মদ থেকে বর্ণিত তিনি বলেন যে ইবনু সাকা এবং হুজুর সাইয়েদুনা গোসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা তিনজন ইচ্ছা করেছি সেই মহান গাউসের সাথে কি করব সাক্ষাৎ করব যরকনা সুবহানাল্লাহ এটা আমার হুজুর গাউসে পাকের ছাত্র জীবনের কথা বলছি আমি আপনাদেরকে ওই যুগে বাগদাদে ওই ব্যক্তি খুবই প্রসিদ্ধ ছিল মানে ওই আল্লাহর ওলি কি ছিলেন খুব প্রসিদ্ধ ছিলেন তিনি যখন ইচ্ছা তখন হাজির হতেন আবার অদৃশ্য হয়ে যেতেন ঠিক তেমনি এখন হুজুর গোসে পাক ইবনু সাখা এবং শায়খ আবু সাঈদ আব্দুল্লাহ মুহাম্মদ থেকে ওনারা তিনজনে চিন্তা করছেন যে আজকে যাবেন গিয়ে সেই মহান গাউসের সাথে সাক্ষাৎ করবেন তখন ওনারা গেলেন এখন যাওয়ার মধ্যে ইবনু সাকা সে প্রথমে চিন্তা করতেছে যে আমি গাউসকে এমন প্রশ্ন করব যিনি আমার এই প্রশ্নের উত্তর দিতে পারবে না যরকনা নাউজুবিল্লাহ আমি বললাম ইবনু সাকা বলতেছে ইয়া পরে শায়খ আবু সাঈদ মোহাম্মদ আব্দুল্লাহ উনি বল মোহাম্মদ বলতেছেন যে আমি একটি প্রশ্ন করব দেখি তিনি কি জবাব দেন তখন হুজুর সাইয়েদনা গোসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি ওনাকে কোনো প্রশ্নই করব না আমি শুধু যাব ওনার ফয়েজ এবং
বরকত নেওয়ার জন্য, যে রকম সুবহানাল্লাহ। শাখ আবু সাইদ আবদুল্লাহ মুহাম্মদ বলেন, যখন আমরা সেখানে উপস্থিত হলাম সে গাউসের দরবারে, আমরা গিয়ে দেখে উনি নাই। ঠিক এর কিছুক্ষণ পরে কি করলেন, উনি এসে উপস্থিত হলেন, যে রকম সুবহানাল্লাহ। তখন আমরা প্রশ্ন করার আগেই তখন সে গাউস ইবনে সাকার দিকে তাকালেন। ইবনে সাকার দিকে তাকিয়ে বললেন, তুমি আস্তে আস্তে ভেবেছ তুমি আমাকে এই প্রশ্ন করবে, এই হচ্ছে তোমার প্রশ্নের উত্তর, সুবহানাল্লাহ। আর তোমার ভিতরে আমি কি দেখতেছি, কুফুর দেখতেছি, যেরকম নাউজুবিল্লাহ। আমি তোমার ভিতরে কি দেখতেছি, কুফুরি দেখতেছি, কুফর দেখতেছি। এরপরে শায়খ আবু সাইদ আবদুল্লাহ মোহাম্মদের দিকে তাকিয়ে বললেন, যে তোমার প্রশ্ন ছিল এটা, এটা হচ্ছে কি তোমার উত্তর, যেরকম সুবহানাল্লাহ। আর আমি দেখছি দুনিয়া তোমাকে গ্রাস করে ফেলছে, যেরকম সুবহানাল্লাহ। এরপরে তৃতীয় জন হচ্ছে আমার হুজুর গোস পাক সাইয়েদুল আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলাহু। উনি হুজুর গোস পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলাহুর দিকে তাকিয়ে বললেন, তুমি যে আদব দেখিয়েছ, তুমি যে শিষ্টাচার দেখিয়েছ, এই আদবের কারণে তুমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহর নৈকট্য বান্দা হিসেবে তোমাকে কবুল করে নিয়েছে, যেন সুবহানাল্লাহ। এই ঘটনার পরে এবং তিনি সেটাও বললেন, এই গাউস বললেন, হে আব্দুল কাদের জিলানি, আমি দেখতেছি আপনি বাগদাদের মিম্বরে বসবেন। কোথায় বসবেন? আপনি বাগদাদের মিম্বরে বসবেন, বসে এই পৃথিবীর সকল অলিদেরকে বলবেন যে তোমাদের যত গড্দার আছে তোমাদের গড্দানের উপরে কি আমি আব্দুল কাদেরের পাও, যখন সুবহানাল্লাহ। ওনারা ওখান থেকে হযরত বাপির আব্দুল কাদের জিলানি ইবনে সাকা শায়খ আবু সাইদ আবদুল্লাহ মুহাম্মদ ওনারা সেখান থেকে কি করলেন, বাড়িতে চলে আসলেন। বাড়িতে চলে আসার পরে শায়খ আবু সাইদ আবদুল্লাহ বলেন, ইবনে সাকার অবস্থা এমন হলো উনি লেখাপড়া করতে করতে মানে এরকম পাণ্ডিত্য অর্জন করছে ওনার সাথে আর কেউ পারে না, লেখা পড়া শিক্ষা দীক্ষা মানে যেই আসে সেই ওনার সাথে কি করে ফেল করে। ঠিক এটা দেখে রোমের বাদশা ওনাকে সেখানে কি নিয়োগ দিল, কাজে নিয়োগ দিল। রোমের বাদশা কি করলেন, ওনাকে সেখানে কাজে নিয়োগ দিলেন। এবং সেখানে যে খ্রিস্টান পাদ্রিগুলো ছিল ওই পাদ্রিগুলোকে উনি তর্কে বিতর্কে কি করতেন, হারাইয়া ফেলতেন। এই ইবনু সাকা মানে এরকম পাণ্ডিত্য অর্জন করেন যে ইহুদি খ্রিস্টান আরও বিভিন্ন বিধর্মী যারা আছে এদেরকে কি করলেন, হারাইয়া ফেলতেন। তখন রোমের বাদশা কি করলেন, ওনাকে রোমের বাদশা ওনাকে খুব সম্মানিত করলেন, বাদশার দায়িত্বে নিয়োজিত হইলেন। ঠিক এই মুহূর্তে সেই রোমের বাদশার ওখানে একটা সুন্দরী মহিলা ছিল, কি মহিলা ছিল, একটা সুন্দরী মহিলা ছিল। সেই সুন্দরী মহিলার উনি আসক্ত হয়ে গেলেন, যেরকম নাউজুবিল্লাহ। তখন বাদশা বললেন, আমি তোমার কাছে একটা শর্তে বিবাহ দিতে চাই, যদি তুমি খ্রিস্টান হও, যেরকম নাউজুবিল্লাহ, যদি কি হয় খ্রিস্টান হও তাহলে আমি তোমার কাছে এই মেয়েকে বিবাহ দিতে পারি, যেরকম নাউজুবিল্লাহ। মুসলমান ধর্ম ত্যাগ করে ইসলাম ত্যাগ করে সে খ্রিস্টান হয়ে গেলে এই মহিলাকে বিয়ে করার জন্য, জোরে বলেন নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এই গেল ইবনে সাকার ঘটনা, কারণ তার বেয়াদবিটা ছিল কি বেশি, আর শায়খ আবু সাইদ আবদুল্লাহ মুহাম্মদ তার বেয়াদবিটা ছিল কম, তার বেয়াদবিটা কি ছিল, কম ছিল। সে বলছে যে আমি একটা প্রশ্ন করব, দেখি কি উত্তর দেয়। তখন সেই আবদুল্লাহ স্যার বলেন, আমার অবস্থা এমন হয়েছে যে আমি বাগদাদে দামেস্কে আসলাম, তখন সুলতান নুরুদ্দিন জঙ্গি মালিক, সুলতান নুরুদ্দিন জঙ্গি মালিক উনি আমাকে আওকাফ দায়িত্ব দিলেন, কাজীর দায়িত্ব দিলেন। আওকাফের এবং কাজীর দায়িত্ব দেওয়ার কারণে টাকা পয়সা ধন সম্পত্তি দুনিয়া আমাকে এমনভাবে পেয়ে বসেছে যে মানে আমার অর্থ গরি এমনভাবে হয়েছে যেন অর্থের আমার কোনো অভাব নাই, মানে দুনিয়া সুযোগতা আমার
পিছে পিছে ছুটছে। আর আমি দেখতে পেলাম ঠিক হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মিম্বরে বসে ঘোষণা দিলেন যে আমি আব্দুল কাদেরের কদম সকল ওলিদের গর্দানের উপরে। তো আজকে প্রিয় বাবারা আমার, আমি যে কথাটি আপনাদের সামনে এই হুজুর গৌসে পাকের কারামতটা উপস্থাপন করেছি এই কারণে যে আমরা সকল জায়গায় গেলেই আমাদের তাড়াহুড়া থাকে, আমাদের আদবের অভাব থাকে, যে হুজুর গৌসে পাক সেই ছাত্র জীবন থেকেই আমাদেরকে শিক্ষা দিয়েছেন বেয়াদব বদনসিব বা আদব খুশনসিব জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বাবা উনি হচ্ছেন ওই জামানার গাউস, দুইজনের কষ্ট ছিল কি, তিনজনের তিনটা রকমের কষ্ট ছিল, তিনজনের তিনটা ইচ্ছা ছিল। একজন বলল কি আমি এমন প্রশ্ন করব যেন গাউস নির্বাক হয়ে যান, আরেকজন বলল কি যে আমি এমন প্রশ্ন করব যেই প্রশ্নের কারণে দেখি উনি কি উত্তর দেয়। আর আমার হুজুর গৌসে পাক বললেন আমি কোনো প্রশ্নই করব না, আমি যাব সেই গাউসের ফয়েজ এবং বরকত হাসিলের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আদবের কারণে হুজুর গৌসে পাক হয়ে গেলেন জমানার গাউস, শুধু জমানার গাউস নয়, সেই 561 হিজরিতে আমার হুজুর গৌসে পাক এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, এখন চলে 1444 হিজরি। তাহলে এই আদবের কারণে, শিষ্টাচারের কারণে, এই শিক্ষার কারণে হুজুর গৌসে পাককে পৃথিবীর মানুষ এখনো স্মরণ করে। আর ওই দুইজন, একজন মনে মনে ছিল বেয়াদবি ইবনে সাকা, সেই কারণে তার ভিতরে ওই গাউস কি বলেছেন যে আমি তার ভিতরে কুফর দেখতে পাচ্ছি, যে কারণে তার কুফাল থেকে কিসমত থেকে বেয়াদবির কারণে যেখানে জান্নাতি রাস্তিকা ছিল সেটা হয়ে গেল জাহান্নামি রাস্তিকা। জোরে কোনো নাউজুবিল্লাহ। আর শায়খ আবু সাইদ আবদুল্লাহ মুহাম্মদ তার বেয়াদবিটা তার ইয়েটা ছিল কম, যেই কারণে তাকে পৃথিবীর সকল দন সম্পত্তি পেয়ে বসছিল। তো প্রিয় ভাইরা আমার, যে যেখানে যাবেন আমরা আদবের সহিত যেন যাই, আমরা যেন বেয়াদবি না করি। আপনার মা বাবা আছে, আপনি যতটুকু পারেন আপনার মা বাবার সাথে সুন্দর আচরণ করেন। আপনার বাবা থাকলে একটু, এখন বুঝি যে যাদের বাবা নাই তারা কত কষ্টে বড় হয়েছে, যাদের ছোটবেলা বাবা মারা গেছে, যাদের বাবা আছে তারা তো বুঝতেছে না যে বাবার আদর ভালোবাসা, আদার বাবা যে কত পরিশ্রম করে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছেন, আমাদের শিক্ষার ব্যবস্থা করছেন, আমাদের লেখাপড়ার ব্যবস্থা করছেন, আমাদের বাসস্থানের ব্যবস্থা করছেন, আমাদের চিকিৎসার ব্যবস্থা করছেন। তো প্রিয় বাবার আমার, তো এই সুদূর গৌসে পাকের জীবন আদবের জীবন, আমাদের শিক্ষার জীবন, হুজুর গৌসে পাকের জীবন থেকে যদি আমরা শিক্ষা নিতে পারি তাহলে আমাদের এই জীবন এবং পরকালীন জীবন আমাদের জন্য শান্তি এবং সুখময়। সবাই বলি আল্লাহুম্মা আমিন।